সবকিছু শেষ হতে 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 আজকে এমন জায়গায় এসে গেছি, যবে থেকে শেষ হওয়া শুরু হয়েছে তবে থেকে সব শেষ হয়ে 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 আজকে এরা কয়জনই রয়ে গেছে। আর সেরকম কিছু নেই, সেও তো মানে আগের আমি হলে অনেক কিছু এখন বলতাম, অনেক কিছু করতাম, কিন্তু এখন এমন পর্যায়ে এসে গেছি যে এটা বুঝে গেছি যদি এরা যদি কিছু না দিয়েও থাকতে পারে তাহলে এরকম মানুষগুলোই থাক, যাদেরকে দেওয়ার পরেও থাকে না তাদেরকে আমার রাখার দরকার নেই, তাদের থেকে এরা অনেক ভালো। যেই মেয়েটা ভীষণ রাগী, ঝগড়া করে যখন তখন, সেই মেয়েটাও আগে রাখে, গড়তে জানে নিজের মতন। চলো পড়ি, আমি পড়ি। তোমার কপালের ওই ছোট্ট টিপ কি যে এক অদ্ভুত মায়ার বাঁধন, তোমার চোখের মায়াবী চাহনি আমার বারবার প্রেমে পড়ার কারণ। এখানে এসছি কেন সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে আমাকে, সো তার জন্য আমি তোমাদের সাথে একটা ট্রানজেকশন শেয়ার করবো। সো চলো তোমাদের একটা ম্যাজিক দেখাই নাকি। থ্রি টু ওয়ান, হ্যালো। এদের সাথে দেখা করতে যাদের মুখগুলো হয়তো খুব চেনা, যারা চিনতে পারতো চলো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি একটু ক্লোজে দেখিয়ে দিই। সো গাইজ, বহুদিন পর দেখা তাই না সবার সাথে, তো কিন্তু আজকে কাউকে একটা মিস করছি আমরা, বুঝতে পারছি কাকে মিস করছি, অনন্যাকে মিস করছি আমরা। সো কি বলবো, বলছিল অনন্যাটা, তো আমরা ওটা আগে শুনে নিই। সবার আগে কি বলছিলি বল, যেটার জন্য আমি প্রতিবার চন্দননগরে এসে ওয়েট করি। আমি কতদিন বাদে আসলাম চন্দননগর? ৬ মাস। এই ব্লগটাও যারা যারা দেখবে, ৬ মাস, ওরে বাপরে ৯ মাস। তো বিষয় হচ্ছে ৯ মাস পর এসেছি আমি এখন, মেনলি ৯ মাস পর যখন এসেছি আজকে ওরা একটা কিছু পারফরমেন্স আমাকে দেখাবে যেটার জন্য আমি ওয়েট করে এসেছি। আজকে দুটো আছে, তো আমি রাতে না ঘুমিয়ে পারফরমেন্স দেখবো বলে চন্দননগর এসেছি। এবার এই ব্লগটা যারা চন্দননগর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে কারা কারা ব্লগটা চন্দননগর থেকে দেখছো, যদি যাতে এর পরের বার যখন চন্দননগর আসবো তখন ওদের সাথে তোমরাও আসতে পারো। ওকে ওকে গাইস, তো ওদের হচ্ছে সারপ্রাইজ রেডি হয়ে গেছে, তো চলো এবার যা যা ওদের পারফরমেন্স দেখবো বলে যেটার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। তো চলো, কোথায় নাচবে তোমরা? আবার তোরাও বানাচ্ছিস, তুই চোখ না ধরলেও আমি এমনিও অন্ধ, আমি তোকে সামনের জিনিসও দেখতে পাবো। তুই চোখ না ধরলেও আমি এমনিও অন্ধ, আমি তোকে সামনের জিনিসও দেখতে পাবো। এবার শুরু হচ্ছে ব্লগের আসল পার্ট। তো আমার যারা পুরনো ফ্যামিলি মেম্বার আছো তারা হয়তো ওদেরকে খুব ভালোভাবে চেনে, কারণ যখন আমার কাছে কিচ্ছু ছিল না সেই দিন থেকে ওরা আমার পাশে আছে। শুধু ওরাই নয়, তোমরাও আমার পাশে আছো। সত্যি কথা বলতে কি, ওদের সঙ্গে পরিচয় না হলে আমার এই যে একটা ধারণা ছিল যে রক্তের সম্পর্কের বাইরেও কিছু মানুষ থাকে যারা বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসতে পারে, এই ধারণাটা যে সত্যি সেটা আমি বুঝতে পারতাম না, কারণ এটা ওরাই প্রমাণ করে দিয়েছে। প্রায় ৯ মাস পর ওদের সঙ্গে আমার দেখা,
কিন্তু সেই সেম ভালোবাসার সেম ভাইবটাই ওদের থেকে পাই, ওরা আমার কাছে আমার ফ্যামিলির থেকে কম কিছু না। নিজের হাতে বানানো জিনিসের থেকে স্পেশাল আর কিছু হতে পারে না। দেখে মনে হলো না যেন একদম নিজের খুব কাছের ভাই বোন পরিবারেরই কেউ হয়তো কোনো রক্তের সম্পর্ক আছে, কিন্তু তা কিন্তু একদমই নয়। ওরা অনেক দূর দূর থেকে এসছে, তোমরা ভাবতে পারবে না, চারজন প্রায় চার প্রান্ত থেকে এসছে। তাই ভাবছি না, এত ভালো হলো কি করে, সিরিয়াস ভালো হচ্ছে, পুরো মনে হচ্ছে না স্পঞ্জি নিয়মের কেউ নিজে হাতে বানানো জিনিস নিয়ে এসছে, এর থেকে বেশি ভালো। আর আমি খেতে এমনি ভালোবাসি, খাবার জিনিস দিলে আমার এমনি মন আরো বেশি ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ গাইস, আজকের জেনারেশনে আমরা বেশিরভাগ ছেলেমেয়েরাই এটা ভাবি যে ওই সমস্ত নিঃস্বার্থ ভালোবাসা বলতে কিছু হয় না, কিন্তু বস আমি বলবো কোথাও গিয়ে ধারণাটা ভুল। কারণ কি বলতো, আজকাল আমাদের কাছে টাইমটা খুব কম, তাই ওই সঠিক মানুষগুলো আমাদের জীবনে আসা অবধি আমরা অপেক্ষা করি না, আগেই নিজেরা তাড়াহুড়ো করে হাতড়াতে থাকি যে কেন কেউ ভালোবাসছে না, কেন কেউ পাশে থাকছে না। কিন্তু বিশ্বাস করো, অন্যের কাছে ভালোবাসা ভিক্ষা যাওয়ার থেকে অন্যকে তোমার ভালোবাসতে দাও। যে তোমাকে ভালোবাসছে তাকে ভালোবাসো, হতে পারে যেটা তোমার ভাই বোন বন্ধু বান্ধবী অথবা বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যেই হোক। আমাদের মুখস্থ হয়ে গেছে, আমার মনে ও আবার লিখে রেখেছে, দিদির জায়গা ভোলা যায়। ভালোবেসে কিছু দিলে সেটা অসামান্য, ব্যাপারটা বলা মানে লোকে বলবে মেয়েটা নেয়ও আবার বলেও কি করবো, দিয়েছে যখন নিতেই হবে। এটা পরে বাড়ি গিয়ে আমার রিলস আসছে রেডি থেকে, বিশেষ করে আমার না ইদানিং পড়ার এত নেক হয়েছে, দুঃখের বিষয় হচ্ছে ভগবান আমাকে বদন খান এবং বাংলার পাঁচের মতন দিয়েছে। ঘুরেই বুঝতে পারছি কোমর হবে ইরি সাইজ বুঝলো কি করে, সব জানে ওরা। চলো পড়ি, আমি পড়ি তোমার কপালের ওই ছোট্ট টিপ, কি যে এক অদ্ভুত মায়ার বাঁধন, তোমার চোখের মায়াবী চাহনি আমার বারবার প্রেমে পড়ার কারণ। আমার আর কোনো আক্ষেপ নেই গাইজ, আমি সিঙ্গেলই ভালো আছি। ও বাবা এটা কি, এটা গান ঝুমকা বাড়ি দিওয়ালা কানো মে এসা ডালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গান গান তার সাথে ঝুমকা। আমার মনে হয় না কোনো বয়ফ্রেন্ডও এত এফোর্টস দেয় বলে।
ये तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपनी नामों की सजाए, এইটাই হয় না। কেউ আমার হাতে মেহেন্দি তার নামে সাজাচ্ছে না, তোদের কপাল খারাপ। আমরা লিখে দেব। ও আচ্ছা আচ্ছা, আমরা লিখে দেব। মা কি লিখেছি? গোলাপি ওই ঠোঁটের বেলুনগুলিতে রং তুলিতে আঁকা আমার অবসর বিকের। ভাই কার মাথা দিয়ে বেরিয়েছে? এই তো আমরা বেঙ্গলি অনার্সের ছাত্রী। আরে বাপরে, এটা কি মাঝখানে কিছু আছে? তোমার এলোমেলো চুলে আমার আমার সাদা মনে হারিয়ে যেতে চাই। কোন কোন হুটতলার কোন হুটতলার ইশকায়? আচ্ছা গান এটা কত কিছু এনেছিস তোরা? জুয়েলারি ইজ লাইক দ্য প্রিটিয়েস্ট স্পাইস, ইট কমপ্লিমেন্টস হোয়াটস অলরেডি দেয়ার। বাপরে বাপ, এত কমপ্লিমেন্ট সত্যি কেউ দেয়নি। এটা খুলো। তোমার কাজল মাখা চোখে ভারী মায়া, এই মায়াতে শুধু তোরাই পড়েছিস, আর কেউ পড়েনি। তারা তোমাকে চিনতে পারেনি। খুব সুন্দর হয়েছে রে, থ্যাংক ইউ সো মাচ বাবু, খুব সুন্দর বানিয়েছিস। আজ মহারানী নেইল এক্সটেনশন করছে যে শুধু তাই না, সঙ্গে হ্যান্ড ওয়ার্কও করছে। তো চলো আমরা এবার দেখবো, আমার এটা এটাও খুব কিউট লাগছে না? পিঙ্কি পিঙ্কি খুলে দেখি, কিউট মানুষ কিউট করে কি বানিয়েছে। এটাও তো নিশ্চয়ই লকের মতনই করতে, রাইট? দেখা যাক এটাই কি আছে। গরম লাগছে? দুটো পেজ একবারে উল্টে। ফার্স্ট সেলফি মনে হচ্ছে এটা নবদ্বীপে। নবদ্বীপে আচ্ছা, কি লেখা আছে? দিদি মানে বিপদে আপদে পাশে থাকা, সব কষ্ট ভাগ করে নেওয়া, ঠিক মায়ের মতো। দিদি ভগবানের দেওয়া শ্রেষ্ঠ গিফট, যেটা সবাই পায় না। যার দিদি আছে সে সত্যি খুব লাকি, যেমন আমি। আচ্ছা আচ্ছা দিদি, যার কাছে সব কষ্ট আবদার অভিমান অভিযোগের কথা এক নিমেষে বলে দেওয়া যায়, হতে পারে সে তোমার কাছে অনেকই প্রিয়। আমার কাছে আমার দিদি প্রিয়। আচ্ছা, হতে পারে আমার কাছে, হতে পারে তোমার কাছে অনেকেই প্রিয়, তবে আমার কাছে আমার দিদি প্রিয়। বাবা গো মরে যাচ্ছি। এটা কি? এটা কি এঁকেছি? এটাও তুই এঁকেছিস? উমা গো, এই মেয়ের মধ্যে এত ট্যালেন্ট, এও বিয়ের উপযুক্ত। প্রিয়াঙ্কা দিদি ভাই, দিদি সিস্টার বোন, আই রাভালি কিউট। ওটা হিন্দি না তো? উমা হিন্দি, এটাও গান, এটা এই মেরেছে এই আমার মান সম্মান চলে গেলাম, তো হিন্দিটা বুঝি না। আচ্ছা যাই হোক, এটা ওই গানটা, ওই যে ও জি জি গানটা আছে, ও জি জি কিয়া কে কে, আর তো উনকো নাই, এজন্য আমি পড়তে পারছি না। বাট ভীষণ ভালো লাগছে, যদি কোনোদিন আমার উনকো হয় তখন দেখাবো। এই দেখো তোমার শাড়িটা আগের থেকে রেডি করে রেখেছিল, কপাল করে শাড়ি পেয়েছো এরকম। আচ্ছা, আড্ডা ঝগড়াঝাটি অসম্মান চিরকাল, দিদিরা মায়ের সঙ্গে একদম ঠিক। দিদি মানে অবিচ্ছেদ্য বন্ধুত্বের বন্ধ, দিদি মানে আদরে শাসন, আবদারের দেশ, দিদি মানে চেনা একটা প্রিয় গল্প। দিদি যার হাত দুটো তোমার আগলে রাখে, দুটো তোমায় আগলে রাখে, যে তোমাকে সঠিক পথে চলতে শেখায়, পড়ে গিয়েও ঘুরে দাঁড়িয়ে লড়তে শেখায়, যার কোলে মাথা রেখে তুমি পার করে দিতে পারো শত সহস্র বছর। দিদি মানে প্রাণ আঘাত, দিদি মানে প্রাণ আঘাত করো না যেন প্রতিফলিত হতে বাধ্য। আচ্ছা আবার একটা দেখতে পাচ্ছি, যেই মেয়েটা ভীষণ রাগি ঝগড়া করে যখন তখন, সেই মেয়েটাও আগলে রাখে গড়তে জানে নিজের মতন। ও মাই গড, যেটা দারুণ ছিল। যে মেয়েটার আমার সাথে খুনসুটি জ্বর বাড়তে থাকে, সেই মেয়েটা দিদির থেকেও বন্ধু পাশার আগলে রাখে। হেভি সুন্দর, খুব সুন্দর হয়েছে দুজনারটাই। এটা একদম কোথায় রাখবো আমি এত ভালোবাসা, ভরে গেছে পুরো।
থ্যাংক ইউ সো সো মাচ। আবার এটাও আছে, কি আছে এটার মধ্যে? ছোট গিফট। তোরা ছোট ছোট বলে তো ভরে দিলি, আর কত দিবি মা রে? এটার মধ্যে কিছু একটা আছে গাইস, আমি একটু গেস করতে পারছি। চলো খোলা যাক, দেখছি কি হবে। এত এই সত্যি ওরা আমার জামা কাপড়ের ব্যবস্থা করেছে, আমি আর পুজোয় জামা নেবো না। খুব পছন্দ হয়েছে আমার, এগুলো এবার তোরা নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। যাই হোক, থ্যাংক ইউ ক্যামেরাম্যান, ফোকাস করো। এই ছেলেটা খুব শান্তশিষ্ট, আমি আজব দিয়ে ওর মুখ দিয়ে একটু স্বর শুনি না, সবসময় চুপচাপ থাকে। বাট যাই হোক, প্রতিবারের মতন এইবারও তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ স্পেশাল ফিল করানোর জন্য। তোমাদের বন্ধুত্বটা এরকমই অটুট থাকুক, খালি তোমরা যে মাঝখানে উচ্চিংড়ে পানাগুলো করো ওগুলো একটু কমিয়ে দিলে আমি খুশি হই, বুঝেছো? আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। আমি করি না, এরা করে। হ্যাঁ তা ঠিক, ও কিন্তু করে না, তোমরাই করো। তোরা একটু প্রমিস কর যে এই ব্যাপারগুলো তোরা একটু কমাবি। সঙ্গে যেটা বলেছি ওটাও বুঝতে পেরেছো? আই হোপ কি বলতে চেয়েছি আমি, রাইট? প্রমিস করিস প্রতিবারই, রাখবি তো? ঠিক তো সঞ্জু, তোর তোর কিন্তু মেন দায়িত্বদের একটু মেনটেন করার, তাই না? আমার তো সবকিছু শেষ হতে 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 আজকে এমন জায়গায় এসে গেছি, যবে থেকে শেষ হওয়া শুরু হয়েছে তবে থেকে সব শেষ হয়ে 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 আজকে এরা কয়জনই রয়ে গেছে, আর সেরকম কিছু নেই। সেহেতু মানে আগের আমি হলে অনেক কিছু এখন বলতাম, অনেক কিছু করতাম, কিন্তু এখন এমন পর্যায়ে এসে গেছি যে এটা বুঝে গেছি যদি এরা যদি কিছু না দিয়েও থাকতে পারে তাহলে এরকম মানুষগুলোই থাক, যাদেরকে দেওয়ার পরেও থাকে না তাদেরকে আমার রাখার দরকার নেই, তাদের থেকে এরা অনেক ভালো। এই মানুষগুলোই আমার লাইফের এখনো অবধি মানে রয়ে গেছে বলা যায়, বাকি আর কেউ থাকে না। এটা তো সেই ট্রেন্ডিং গেমটা, আমাকে তো ওরা এক বছর আগের কথা মনে করিয়ে দিচ্ছে, এই গেমটা এর আগেও খেলেছি আমি অন্য আর একজন। ঠিক ঠিক, দেখি আমি চুজ করব। দেখা একটু ক্লোজে আন, তোর আঙুলটা সরা মাঝখানে। মা কোনটা? এ বাবা সত্যি তো আমার বয়ফ্রেন্ড লাগবে না, তোরাই যথেষ্ট সব করে ওরা বয়ফ্রেন্ড। আচ্ছা চাকর বাকর বম্বে বউ আসছি না বে পুড়েছ, মা আমার এটাই দেখতে ইচ্ছা করছে। জানি তো দিদি এটাই ধরবে, জলদি আয়। এটা আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি না গাইজ, অ্যাকচুয়ালি যখন যেই সময় এই ব্লগটা করেছিলাম আমি কিন্তু নিজেই ওগুলো সব লিখে দিয়েছিলাম, কোনটাতে কি লেখা ছিল আমি নিজেই জানতাম, তাই পুজোই তুলেছিলাম যেটা হাতের কাছে আছে, আর আজকেরটা রিয়েল আমি বুঝতে পারছি না কোনটা কি লেখা। চলো আবার ওইটাই তুলি, কি আছে সবকিছুই পছন্দ হয়। তেমন কিছু না, এইটাকেই ভালোবাসা বলো। শুধু ওদের মুখের এই হাসিগুলো দেখো, দেখলেই বুঝতে পেরে যাবে ভালোবাসার আসল মানেটা কি, ভালোবাসা আসলে কেমন হয়। ওটাতে কি ছিল? কি
কিস নিচে কি ছিল ওই তো কিস তাই ছিল আচ্ছা আচ্ছা এবার তো এগুলো তোমাকে আমি দিয়েই দেব কেন এই কি হ্যাঁ ওমা তাহলে এটা কি সে এইটা আমার খুব ভালো লাগে এটা দে এটা দে এইটা এতগুলো আমি নিয়ে কি করব বাবা সব দেখো এগুলো ঢুকিয়ে নিয়ে এত কিছু কেন এনেছিস এই তো আমি তোমার পায়ে পড়িয়ে দেব ওমা এই কি চাবে না ভালো লাগবে তারপর ওদের আমাকে সারপ্রাইজ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাই একটু লাঞ্চ করতে। বেসিক্যালি আজকের ব্লগটা আমি এটুকুই বলবো, এই চারটে ছেলে মেয়ে এই বাচ্চাগুলো আমার জীবনে না থাকলে আমি হয়তো এতদিনে তলিয়ে যেতাম। শুধু ওরাই নয়, আরও একজন আছে যে আসতে পারেনি, মানে অনন্যা। এরা সবাই যদি আমার জীবনে না থাকতো সত্যি এতদিনে আমি তলিয়ে যেতাম। এরা আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু যেভাবে আমার পাশে থেকেছে আমার লাইফে অনেক বড় বড় মানুষ থাকা অবস্থাতেও তারাও আমার পাশে ওইভাবে থাকেনি। আমার পরিবারের পর যদি কেউ বিনা স্বার্থে আমার পাশে থেকে থাকে তাহলে এই বাচ্চাগুলো। গাইস ফুড কেমন লাগছে তোমাদের? এই আগের বার ওই কি যেন কি রস কি জলশ্রী জলশ্রী প্রকল্পের থেকে বেটার রাইট? ফাল্গুনি তুই তো চন্দননগরের লোক, তোদের জলশ্রীটা কি বানিয়ে থুইছিস সেটা কিছু বল। আমি কোনোদিন যাইনি, ফার্স্ট বার তুমি গেছিলে। ফার্স্ট বার গিয়ে এমন এক্সপিরিয়েন্স হলো আর জীবনে কোনোদিন ভুলবো না। মানে রাস্তা বাড়িতে বসে ডাল ভাত খাওয়া অনেক বেটার। জলশ্রী প্রকল্প তাই তো? একদম ঠিক ঠিক। সঞ্জু তুই তো হোটেল ম্যানেজমেন্ট করছিস, কি বলবো আমি? ঠিক আছে জলশ্রী থেকে অনেক ওকে গাইস, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড বেরোনোর পর এখন চলে যাবো বাড়িতে। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগলো দেখা হয়। বিষয় হচ্ছে কাজের চাপে খুব একটা দেখা হয় না, কথা হয় না, আবারও কবে আসবো জানি না, মোটামুটি 8-9 মাসের ধাক্কা তাই তো? আর দেখা যাক কত তাড়াতাড়ি হয়। আর তার মধ্যে তোমরা এইটা দেখে আবারও বলছি, আমার কিন্তু এঙ্গেজমেন্ট কার সাথে হলো? গার্গীর সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সো আর কোনো কেউ কিন্তু কেউ কিছু বলতে পারবে না, আমি এখন বিবাহিত। যাই হোক, তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি, টাটা।